আমাদের তোড়জোড় সব শুরু হয়ে গেছে, নারকোল পুরানো কমপ্লিট। মাসি এখানে কলার বাড়ার কলাটা মাখছে। ঠিক আছে, চলো তোড়জোড় করছে। হ্যালো ফ্রেন্ডস, তো সকালবেলা থেকেই দেখলে সেই ভোরবেলা থেকে উঠে মাছ কিনতে গিয়েছিলাম। দু জায়গাতে মাছ কিনতে গেলাম সকালে, সেই ভোর 4টার সময় থেকে উঠে মাছ কেনাকেনি সব চলছে। তো কী জন্য এত মাছ কেনা? তো আমার বাড়িতে আছে রান্না পুজো, আর রান্না পুজোর রান্না বান্না কেমন হয় সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর তোমরাও জানতে পারবে রান্না পুজো কেমন হয়। তো আজকের যে ভিডিওটা হবে পুরো রান্না বান্না কেমন হয় রান্না পুজো সেইগুলোই তোমাদের দেখাবো। আর তারপর আবার কালকে হবে পুজো, সেটাও আর একটা নতুন ব্লগে আসবে। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম পরপর নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আসবে, সেগুলো তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। সব রকম সবজি যেগুলো ভাজা হবে দেখতে পাচ্ছ, উচ্ছে, পটল, কুমড়ো, এটা আছে নারকেল, এটা কি চিচিঙ্গে, কাঁচকলা, ওল, চাল কুমড়ো, ঢেঁড়স, বটবটি, বেগুন ওপরে আছে, এখানে আছে আলু। আর এইখানে এবার ভাজাভুজি স্টার্ট হবে, গ্যাস জ্বলছে। এটা হবে এখানে আছে বেগুন ভাজাও আছে, এই বেগুন ভাজা বললাম, বেগুন সবে কেটে রাখা হয়েছে, কুমড়ো এগুলো ঠাকুরের জন্য আলাদা করা আছে। আর মেস পেপারে কি করছে, এটা কিসের জন্য হচ্ছে? এটা হবে যে পিঠে, পুলি পিঠে, তাই এখন এটা চাল গুঁড়ো না ময়দা, চালের গুঁড়ো মাখানো হচ্ছে। মাসি এখানে ভাজাভুজি সব করবে, রেডি হচ্ছে। এদিকে হবে আমাদের সব পুজোর যেগুলো ভাজাভুজি রান্না, কারণ পুজোর রান্না এদিকে হবে আলাদা, আর যেগুলো বাকি যেগুলো সব এপারে হবে। নারকেল নারকেল পিঠে হবে, তাই এটা হচ্ছে নারকেলের পুরটা হচ্ছে তৈরি। মেশো এখানে চালের গুঁড়ো প্রায় মেখে ফেলেছে। এই কলার বড়া হবে, মা নিয়ে যাচ্ছে কলার বড়া, ভাজা শুরু হয়েছে। এখানে হচ্ছে নারকেল পিঠের পুর ভরা হচ্ছে, এই পিঠে মাপানো হচ্ছে। এপারে অনেকগুলো ভাজাও কমপ্লিট হয়েছে, কুমড়ো, বেগুন, আলু, এখন এগুলো ভাজা বাকি। মা এখানে পুজোর এইগুলো কলার বড়া, আর এখানে যেগুলো ভাজা হচ্ছে সব কুমড়ো, পটল ভাজা, এখানে হচ্ছে বেগুন ভাজা, নারকেল আছে ভাজা হবে। আর এই পুজোর নিয়ম হলো যেখানে এই পুজোর রান্নাটা হয় সেখানে বেশি যে কথা বলাই যাবে না, যে রান্না করবে সে ওখানে কথাই বলবে না, চুপ করে রান্না করে যাবে।
তো এখানে বেশি না কথা বলাই ভালো, আমি এপারে চলে আসি। তো বন্ধুরা, রান্না পুজোর এই ভিডিও, রান্না পুজোর ব্লগ, কেমনভাবে রান্না বান্না হয় সব কিছুই তোমাদের দেখাচ্ছি। তোমাদেরও যদি বাড়িতে এমন রান্না পুজো হয়, তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমনভাবে হয়, কী কী রান্না হয় সেগুলো তোমরা কমেন্টে জানিও। আর এই পুজোর তো অনেক খাটুনি তোমরাও জানো, এই রান্না পুজোর জন্য টোটাল বাড়ি তোমাদের সব পরিষ্কার করতে হয়, তারপরে বাসন যেগুলো লাগে সব কিছু ধোয়া মাজা, অনেক খাটুনির যে পুজো এটা। আর এখানে রান্নাবান্নাও তো তোমরা দেখতেই পাচ্ছ, 8-9 রকমের ভাজা, পিঠে, মাছ ভাজা, অনেক মানে খাটুনির ব্যাপার। রাতও হয়ে যায় অনেক, প্রায় 1টা 1.5টা 2টোও বেজে যেতে পারে, এরকম হয়। তো তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় কমেন্টে অবশ্যই জানিও, আমিও দেখবো কার কার বাড়িতে হয় রান্না পুজো। আর যাদের যাদের কমেন্ট আসবে তাদের তাদের আমি নেক্সট ভিডিওতে সেই যে কমেন্টগুলো দেখাবো আমি আমার ভিডিওতে। তো চলো কমেন্ট করতেই থাকো। দেখো পিঠে ভাপানো এই হয়ে এসছে, তোলা হবে এবার। এই নিচে আছে জল, আর এই গামলিটার উপরে দিয়ে ভাপানো হচ্ছে, আর এইগুলো এখনো ভাজা হবে। এখন হচ্ছে ডাল চচ্চড়ি, এইটাই আমার রান্না পুজোর সব থেকে বেশি ভালো লাগে। ঝুড়ো ঝুড়ো ডাল, গরম ভাত আর সঙ্গে ইলিশ মাছের তেল, লাভলি একদম। আর এইখানে মোটামুটি ভাজাভুজি কমপ্লিট, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ঠাকুরের যেটা দেয়া হবে সেই ভাতটা, আর এর পাশে হবে মাছ ভাজা, ঠাকুরের জন্য যেটা দেয়া হবে। আর এখন এখানে মাছগুলো ভাজার আগে সব রেডি করা হচ্ছে। এখন অনেক বাকি, এইগুলো সব ভাজা হবে তারপর শেষ হবে, এখন অনেক বাকি। সবে মাত্র 10:30, আর এখনো অনেক রান্না বাকি, ভাজাভুজি বাকি, সেগুলো সব কমপ্লিট হবে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, সবটাই তোমাদের দেখাবো শেষ হওয়ার পর্যন্ত। এই ঝুড়ো ডাল কমপ্লিট, দেখতে পাচ্ছ। এই মাছ ভাজা এবার শুরু হয়েছে, ইলিশ মাছ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। ইলিশ মাছ ভাজা শুরু হয়েছে, আর মা এখানে ভাজছে ঠাকুরের যে ভেটকি মাছ দেওয়া হবে, ভেটকি মাছ এই ভাজা, এইগুলো এখনো ভাজা যে হবে। এই মাছ, এই মাছ, এই চিংড়ি এখনো বাকি, এখন অনেক বাকি হচ্ছে। 11টা বাজে আর রান্নাবান্না এখনো চলছে সব, দেখতে পাচ্ছ। সবাই যে যার কাজে ব্যস্ত, আর আমি আমার কাজে ব্যস্ত। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলে জয়েন অপশান আছে, মেম্বারশিপ নিতে পারো তোমরা, মেম্বারশিপ নিয়ে নাও। আর নতুন নতুন ভালো ভালো ভিডিও আমি ছাড়বো, সেগুলো তোমরা আগে থেকেই দেখতে পাবে।
তাড়াতাড়ি সব জয়েন হয়ে যাও, মেম্বারশিপ নিয়ে নাও, আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে পাবে। মাছ ভাজা এখনো চলছে, এই বাকি আছে, এই পারে মোটামুটি হয়ে এসছে। তো এখন বাজে রাত্রির 12টা, আর এখনো রান্না বান্না চলছে, শেষের দিকে যদিও। এরপর চিংড়িটা এখনো বাকি আছে, চিংড়িটা ভাজা কমপ্লিট হলে রান্না বান্না কমপ্লিট হবে। দেখতে পাচ্ছি এদিকে এইগুলো মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এরপর চিংড়িটা ভাজলে কমপ্লিটটা হবে। মার এদিকে মোটামুটি কমপ্লিট, ঠাকুরের এই ভাত কমপ্লিট হয়ে গেছে, সব কিছু মোটামুটি। চিংড়িটা ভাজা চলছে, এই চিংড়ি বাকি আছে, এটা হলে রান্না কমপ্লিট হবে। রাতও হয়েছে অনেক, দেখা যাক কখন শেষ হয়। তো এখন বাজে 12:45, অবশেষে আমাদের রান্না কমপ্লিট হলো। মা ভাতে জল দিল, দেখলে শাক ভাজিয়ে, মানে রান্না শেষ হলো। রান্না শেষ হলে শাক ভাজিয়ে হাতে হাঁড়িতে জল দিতে হয়, আর এবার আমরা খেতে বসবো সবাই। অলরেডি এখানে দাদা মেসো খেতে বসেও গেছে, চলো এবার। আর আজকে হলো এই গরম খাবো, আর কালকের সারাদিন আর কোনো উনুনও জ্বলবে না, রান্নাও হবে না, কালকের সারাদিন ওই পান্তা ভাত আর যা হয়েছে সেইগুলো সব খাওয়া দাওয়া হয়, এটাই হলো রান্না পুজোর নিয়ম। চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা, রাতে এখন এই গরম ভাত এইটা খাওয়া হবে, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন, পটল, এটা চিংড়ি, ডাল, আর এই মাছের একটা ঝাল, আর আছে ইলিশ মাছের তেল, এইটা আজকে খাওয়া দাওয়া। কালকে থেকে আবার কালকের দিনটা পুরো পান্তা খাওয়া হবে, ইলিশ মাছের তেলটা দিয়ে দে। ইলিশ মাছের তেল, তাহলে এখন বাজে 1:10, আর খাওয়া দাওয়া করে উঠলাম, আর রান্না বান্না সব একদম কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট। আজকের এই গরম ভাত খেলাম, কালকের সারাদিন উনুনও জ্বলবে না, গ্যাসও জ্বলবে না, ওই পান্তা ভাত খেতে হবে। আর আজকে যা যা সব হয়েছে সেইগুলোই খাওয়া দাওয়া সব হবে। আর কালকে হবে যে পুজোটা হয়, এই এত রান্না বান্না সব কিছু যে পুজো হয় কালকে, সেটা তোমাদের দেখাবো নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর টোটাল কী কী রান্না কত কী হলো সেটাও দেখাবো তোমাদের নেক্সট ব্লগে, সেটার জন্য তো অপেক্ষা তোমাদের করতেই হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো হয় তোমরা কমেন্টে জানিও, কে কেমন ইলিশ মাছ কিনলে, কত দাম নিল, সব কিছুই যে কমেন্টে জানিও, তাহলে আমিও দেখব, রিপ্লাই করব। আর যদি আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে চাও, নিতে সব পারো, নিলে তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমরাই আগে দেখতে পারবে। তো চলো, টাটা, গুড নাইট, অনেক রাত হলো।